মঙ্গলবার ছিল বিজয়া দশমী। দশমীতে বিভিন্ন পূজা মণ্ডপে সকালে পূজা অর্চনা ও ধর্মীয় নানা আচার অনুষ্ঠান করা হয়। স্বামীর দীর্ঘায়ু কামনা করে দেবী দুর্গাকে সিঁদুর পরান নারীরা। তারপর একে অপরকে সিঁদুর পরিয়ে দেন তারা। দেশ ও বিশ্বের সব মানুষের মঙ্গল কামনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। সেই সাথে বাংলাদেশে রোহিঙ্গা সমস্যা সমাধানে দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন তারা। সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সকাল থেকে ছিল বিদায়ের সুর। দেবী দুর্গা মর্ত ছেড়ে ফিরে যাবেন স্বামীগৃহ কৈলাসে। দুঃখ কষ্ট আনন্দে অতিক্রম করে আনন্দের সন্ধান চান তারা। তাই মণ্ডপে মণ্ডপে মঙ্গলবার উলুধ্বনি, শঙ্খ, ঘণ্টা আর ঢাক ঢোলের বাজনায় ছিল দেবী দুর্গার বিদায়ের সুর। বিজয়া দশমী উপলক্ষে মঙ্গলবার ছিল সরকারি ছুটি। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সহ স্যাটেলাইট টেলিভিশনগুলো বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করেছে। সংবাদপত্রগুলো প্রকাশ করেছে বিশেষ সংখ্যা ও নিবন্ধ। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, আর ই নিউজ।